এই মুহূর্তে আমাদের সরাসরি নজর রাখতে হচ্ছে দমদম লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী শীলভদ্র দত্ত। দমদম বিবেকানন্দ পল্লীতে প্রচার তার, এবং পুজো দিয়ে সকালে প্রচার শুরু করেছেন তিনি। প্রচারে শীলভদ্র দত্ত, দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত সপ্তাহের প্রথম দিনেই জনসংযোগ এবং সকালে পুজো দিয়ে প্রচার শুরু করলেন শীলভদ্র দত্ত। দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত সোমবার সকালে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন তিনি। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, এই মুহূর্তে ঠিক কি চিত্র উঠে আসছে এবং কি কি বলছেন শীলভদ্র দত্তর সাথে, তুমি যদি একটু কথা বলার চেষ্টা করো সৌভিক। একদমই, দেখতে পাচ্ছ আমার সাথে এই মুহূর্তে রয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শীলভদ্র দত্ত, এবং তিনি কিন্তু আজ সকাল বিবেকানন্দ পল্লীতে লোকনাথ বাবার যে মন্দির রয়েছে, লোকনাথ বাবার মন্দির তার পাশাপাশি শিব মন্দিরে কিন্তু তিনি পুজো দেন। এবং এই মুহূর্তে আমি রয়েছি প্রার্থীর সঙ্গে, একটু প্রার্থীর সাথে কথা বলবো। শীলভদ্র দত্ত, প্রথমেই তো এই সপ্তাহের শুরুর দিন, জনসংযোগ মানুষের কতটা বার্তা পাচ্ছেন? দেখুন, মানুষের বার্তা, মানুষের সারাটা নরেন্দ্র মোদির জন্য সারা ভারতবর্ষে আছে। আমি চেষ্টা করছি যতটা সম্ভব প্রায় ঘরে ঘরে গিয়ে প্রচার করার, কারণ সময়টা অনেকদিন আছে, যে কারণে শুধুমাত্র বড় মিছিল বড় জুলুস নয়, আমি ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায় যাওয়ার চেষ্টা করছি। আমার প্রচারের নামটাও যেন পাড়ায় পাড়ায় শীলভদ্র। আমি চেষ্টা করছি মানুষের যতটা কাছে যাবার, মানুষের পাশে দাঁড়ানোর এবং মানুষের কথা শোনার। যদি কোনো মানুষ আমাকে কোনো প্রশ্ন করেন তার উত্তর দেবেন। কালকে যেমন রাজারহাট গোপালপুরে হয়েছে, আমি প্রশ্ন করেছেন উত্তর দিয়েছি। তা এই বিষয়গুলো নিয়ে মানুষের সঙ্গে থাকার চেষ্টা করছি, মানুষের কাছে পৌঁছানোর বার্তা দিতে চাইছি। পাড়ায় পাড়ায় শীলভদ্র, কিন্তু আপনারই যে অ্যাগেন্স্ট প্রার্থী দাঁড়িয়েছেন শাসক দলের পক্ষ থেকে, তার দমদম লোকসভাতেই কিন্তু তার যে যারা সাপোর্টার রয়েছে তাদের মুখেও শোনা যাচ্ছে যে তাকেই তো পাড়ায় দেখা যাচ্ছে না। তাকে আপনার অ্যাগেন্স্ট যিনি প্রার্থী রয়েছেন শাসক দল, উনি পাড়ায় আসবেন। উনি তো জিতে গেছেন, উনি ধরে নিয়েছেন মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে, কারণ এর আগে তো এরও সৌগত ছিল। মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়ে বিপুল ভাটে পরাজিত হওয়ার পর বুঝেছিলেন যে ওনার কিছু নেই, তাই প্যারাসাইট হয়ে মমতা ব্যানার্জির হাতে পায়ে ধরে তোমার সাংসদ হয়েছেন, মমতা ব্যানার্জির দয়ায় সাংসদ হয়েছেন। সেই জায়গাটাতে উনি আসবেন কেন আর? কারণ উনি তো জানেন যে মমতা ব্যানার্জির পুলিশ আছে, উনি তো জানেন মমতা ব্যানার্জির গুন্ডাবাহিনী আছে, তাই ওনার পাড়ায় আসার দরকার নেই, কর্মীদের পাশে দরকার নেই। আমি যখন এখানে হাঁটছি তখন পানিহাটিতে জলের দাবিতে সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, এর মধ্যে তার মধ্যে অনেক তৃণমূল কংগ্রেস কর্মী আছেন। ওনার এসবের কোনো নজর নেই, ওনাকে জিজ্ঞেস করলে বলছেন 24 ঘন্টা জল পাওয়া যাচ্ছে, কিন্তু ওনার দলের মানুষরাই বলছেন জল পাচ্ছে না। তা উনি কী করছেন সেটা আমার দেখার ব্যবসাও নয়। আমি মানুষের কাছে যাবার চেষ্টা করছি, আমি মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং নরেন্দ্র মোদীর কথা মানুষকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কোথাও কি এই যে তীব্র দাবদাহ, তাপমাত্রার পারদ যত উঠছে তত কি শীলভদ্র দত্তের যে ফেমাসিটি সেটাও কি উঠছে আস্তে আস্তে? নিশ্চয়ই, ভিটামিন ডি হয়তো। সুতরাং পারদ বাড়ছে, আমাদের উৎসাহ বাড়ছে, পারদ বাড়ছে তত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টাটাও বাড়ছে, কারণ গরমে সব মানুষ কষ্ট পাচ্ছেন। সেখানে দাঁড়িয়ে আমি চেষ্টা করছি তার মধ্যেও মানুষের পাশে গিয়ে আমাদের কথা বলার। একদমই একদমই, প্রার্থী তিনি রয়েছেন আমার সঙ্গে এবং তিনি এই মুহূর্তে রয়েছেন প্রচারে ব্যস্ত এবং প্রত্যেকটি বাড়িতে বাড়িতে কিন্তু যাচ্ছেন। আমি একবার ক্যামেরা পার্সন সায়ন চক্রবর্তীকে দেখাতে বলবো যে এই মুহূর্তে সায়ন চক্রবর্তী দেখাচ্ছে যে শীলভদ্র দত্ত দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী, তিনি কিন্তু পাড়ায় পাড়ায় প্রচার করছেন, কারণ তিনি সভাপতি যেমনটা শুনলে সাহানা তিনি কিন্তু বলছেন। এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন সায়ন চক্রবর্তীও সেই চিত্রটাই তুলে ধরেছে যে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় তিনি যাচ্ছেন, জনসংযোগ করছেন, প্রত্যেকটি মানুষের সঙ্গে তিনি কথা বলছেন এবং
একদম নিজে স্বইচ্ছায় প্রত্যেকটি মানুষ তার কাছে আসছে, প্রত্যেকটি মানুষ তার সাথে কথা বলছে। এবং এই মুহূর্তে তিনি যেমনটা বলছেন, তাপমাত্রার পারদ যত ঊর্ধ্বমুখী হচ্ছে, তাদের প্রচারের পারদও যেন কোথায় গিয়ে তার সাথেই তাল মিলিয়ে আরো উচ্চতর জায়গায় যাচ্ছে। এবং তার একটা প্রশ্ন করতে, তুমি যদি করো শীলভদ্রবাবুকে, যে এই গরমের মধ্যে তিনি জনসংযোগে বেরিয়েছেন, নিজেকে ফিট রাখতে তিনি ঠিক কি 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 উপায় কি কি পন্থা অবলম্বন করেছেন একটু যদি জিজ্ঞেস করো। একদমই 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 আমি একটু শীলভদ্রবাবুর কাছে যাবো, যে শীলভদ্রবাবু এই তো গরম, এই গরমের মধ্যে নিজেকে ফিট রাখছেন কি করে প্রচারের মাঝখানে? মানুষের ভালোবাসা আমাকে ফিট রাখাচ্ছে, কর্মীদের উৎসাহ আমাকে ফিট রাখছে, আলাদা কিছু নেই। সকালবেলায় বেরোচ্ছি, সকাল থেকে ঘুরে দুপুরবেলায় কিছুটা সময় হয়তো একটুখানি কর্মীদের সঙ্গে বসা, দুপুরের খাবার গ্রহণ করা, এগুলো আছে, আবার রাত্রিবেলায় চলছে। সুতরাং আলাদা কিছু লাইফস্টাইল নেই, মানুষের ভালোবাসা মানুষের উৎসাহ আমাকে অনুপ্রাণিত করছে। মানে কোথাও গিয়ে বলছেন যে আপনার কেন্দ্রের যারা ভোটার আছে তাদের সাথে জনসংযোগ করতে পারলেই আপনার এনার্জিটা কোথাও গিয়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে? অনেক বেশি, কারণ মানুষের যখন মুখের হাসিটা দেখছি, জনসংযোগে বেরিয়ে যেই তিনি মানুষের কাছ থেকে যেরকম সাড়া পাচ্ছেন সেটাই তাকে ফিট রাখতে যথেষ্টই সহায়তা করছে। তোমাকে আপাতত ধন্যবাদ শ্রমিক।